কবে তুই হলো এটা মোটামুটি? মোটামুটি জুম জুম ইন করতে একটু একটু এবার ফোকাস কর জায়গাটা একটু। কবে তুই হলো এটা মোটামুটি? ভালোই দিন হয়ে গেল আমার, জিপটা ওই দিক কর ডান দিক। ক্র্যাক গামস, ক্র্যাক গাম উইথ পেনফুল গাম, ওই জায়গাটাতে ঠিক আছে? বন্ধ করে দে মুখটা, ওই জায়গাটাতে ব্যথা করছে খুব, খুব ব্যথা করছে, খুব না অল্প, অল্প খুব না অল্প, খুব ব্যথা করছে, ব্যথাটা একই রকমের আছে না বাড়ছে কমছে? একই রকমের। গরম কিছু খেলে আরাম লাগছে? গরম চা গরম দুধ খেলে আরাম লাগছে? ভালো করে ভেবে বল, কি করে বুঝলি কি খেয়ে দেখেছিস, কি খেয়েছিস, কি খেয়েছিস বল, আরাম যে বলছিস গরমে কি খেয়েছিস, জানিস না? গরম জল গরম দুধ কি খেয়েছিস গরমে, আরামের কিছু বলছে না? আজকেই তো দেখালো এত না, ব্যথা নিশ্চয় আগের থেকে হয়, আগের থেকে বলে বলছি তুমি? একবারও বলে নাই, আশা একবারও বলে নাই, মতলব আমি আরো আগেই নিয়ে চলে আসছি। তুমি তো বললে যে আগে দেখাইছে, একবার দেখাইছি তো নি তুটুক মনে ছিল আমার, তাহলে কতদিন আগে সেটা? ভালো দিন হইল মনে হয় এক দেড় মাসের উপরে, এক দেড় মাস, তারপর থেকে মনে হয় কমে গেছে। মানে তারপর আমি কোনো ধ্যানে দিইনি, ও কিছু বলে নাই আমার, তাহলে ঠান্ডা লেগেছে হয়তো, মাড়িটা ফুলে গিয়েছে। বেশ, মাড়িটা ফুলে নেই, মাড়িটা ফেটে গেছে, মাড়িটা ফেটে গেছে ওই জায়গাটা, তো চিন্তার কিছু নেই। টিপলাম ব্যথা করছিল, ব্যথা করছে, ভুল বলছে একটু, আগে দেখলাম আমি তো ব্যথা করছে ওই জায়গাটা, আমি চেক করে দেখলাম। কি নাম বল? মোনালিসা সূত্রধর। মোনালিসা? আচ্ছা, বয়স কত? 5 না বেশি আছে, 5 মাস, এই কালী পুজো এলে 6 বছর হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর অন্য কোনো সমস্যা কিছু বলছে? না আদার্স আর কিছু তো। এই কেসটাতে বেলে সেরকম বেলে টানার কোনো লক্ষণ সেরকম কিছু নেই, বাট ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, ক্লিনিক্যালি ভেরিফাই করেছে অনেকবার, যে বেলেডোনা এই ক্ষেত্রে ভালো কাজ করে। তো ব্যথা আছে পেশেন্টের, বলতে পারছে না, ব্যথা করছে একবার করে, ব্যথা করছে না, বাজছে বাজছে, হালকা বাজছে, ঠিক আছে, হাত দিলে বাজছে না, হাত দিলে বাজছে, সোয়েলিং অফ গাম অ্যান্ড ক্র্যাক্স, ওই জায়গাটা ফেটে গেছে, তার সাথে সেন্সিটিভ টু টাচ, এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে, এবং গরমে আরাম বলছে বাচ্চা, একটু একটু গরমে আরাম হচ্ছে হয়তো। তো ডিপেন্ডিং অন অল অফ দিস সিমটমস আই চুজ দ্য রেমেডি কল্ড বেলেরোনা। বেলেরোনা দেখি এটাতে কী হয়, ওয়াটার সলিউশনে দিচ্ছি, এটার ফলো আপ দেওয়ার চেষ্টা করবো। আজকেই তুমি দেখলে তো মোট কথা? ঠিক আছে, আমার তো পা হাত কাঁপছে, ইসের জন্যে পা হাত কাঁপার কি কিছু নেই, কিচ্ছু ভয়ের কিচ্ছু নেই, ভয়ের ভয়ের কিছু আছে দেখছি, ও বলছে ভয়ের কিছু নেই, তুমি বলছো ভয়ের আছে, একদম ভয়ের কিছু নেই।